अरे शर्म कर बेटा। আমি কিন্তু তোমাদের ওবি 39 এ ওল্ড ফ্রি ফায়ারকে ব্যাক করার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে জানিয়েছিলাম, যেগুলো ফ্রি ফায়ার আমাদের ওবি 39 গেমের মধ্যে আনতে চলেছে। এই ভিডিওতে আমি তোমাদের আরো কিছু অফিসিয়াল পদক্ষেপ সম্পর্কে জানাবো, যেগুলো জানার পর তোমরা অনেক অনেক খুশি হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখবা। আর অবশ্যই অবশ্যই গাইস ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। প্রথমত যে পরিবর্তন নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের র্যাঙ্ক সিস্টেমের উপর পরিবর্তন। বর্তমানে খুব সহজে কিন্তু যে কোনো প্লেয়ার সহজে কিন্তু র্যাঙ্ক পুশ করতে পারতেছে। র্যাঙ্কে হিরোকে ওটা কেমন যেন ডাল মাছ ভাতের মতো হয়ে গেছে। একটু খেললেই কিন্তু র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার হিরোকে এগুলো কিন্তু সিম্পল ভাবে ডান করা যাচ্ছে। বলছি ওল্ড প্লেয়ার দেখে শুনে আসো, তোমাদের গ্র্যান্ড মাস্টার তখনকার প্লাটিনামারও সমান ছিল না। আর মজার কথা তো তুমি মুখে এনো না, তোমরা গাড়ি নিয়ে পুশ দাও না তখন সবাই গাড়িতে উঠতে ভয় পেত। আর রিভাইভের কথা তো তুমি বাদ দাও, এক জায়গা থেকে বের হতো ভয় পেত। গেম খেলা তো দূরের কথা, গেম স্টার্ট দেওয়ার সময় তিন চাপের দোয়া পড়তো যেন আমাদের কালাহারি ম্যাপে ম্যাচ না পড়ে, কারণ তখনকার কালাহারি ম্যাপটা ছিল আমাদের একদম অনিশ্চিত একটা ফলাফল। কেউ ভালো পজিশনে থেকেও কিন্তু হেরে যেতে পারে, আবার কেউ খারাপ পজিশনে থেকেও কিন্তু লাস্ট পর্যন্ত জিতে যেতে পারে। আর সেই প্লেয়ারদের তুমি হিরোয়িক গ্র্যান্ড মাস্টার শেখাও, আফসোস ওল্ড প্লেয়াররা পারে না তোমাদের সেই মুখের উপর দিয়ে হেগে দিয়ে আসতে। তো ওবি 39 পর আমাদের র্যাঙ্ক পুশের যে সিস্টেমের উপর পরিবর্তন আসতে চলেছে সেটি হচ্ছে তোমরা আগের মতো কিন্তু এরকম র্যাঙ্ক পুশ করতে পারবে না এত সহজে। ওবি 39 আপনার পর কিন্তু আমাদের আগের মতো স্কোর সিস্টেমটা করে দেওয়া হবে, ফলে ম্যাচ জিতলে তোমরা এখন যেরকম ভাবে স্কোর পাও তখন কিন্তু এরকম ভাবে স্কোর পাবা না, খুবই কম কম করে স্কোর দিবে, ফলে কিন্তু র্যাঙ্ক পুশ করাটা অনেক হার্ড হয়ে যাবে। তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমাদের র্যাঙ্কে কিন্তু গ্র্যান্ড মাস্টার পজিশন সেটা কিন্তু উঠাই দেবে না, জাস্ট আমাদের স্কোরটা একটু কমাই দেওয়া হবে যেন তোমরা র্যাঙ্ক খেলে আরো বেশি মজা পাও। আর পরবর্তী ওবি আপডেটের জন্য আমাদের সবচেয়ে আতঙ্কের যে নাম সেটি হচ্ছে আমাদের কালাহারি ম্যাপ, এটা তো থাকতেছে। এইবার তোমরা বুঝতে পারবা যে র্যাঙ্ক পুশ করাটা কতটা হার্ড। তো তোমরা কে কে খুশি হচ্ছে আমাদের কালাহারি ম্যাপটা ইনক্লুড করার নিউজটি পেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এছাড়াও তোমরা অনেকে জানতে চাচ্ছ যে আমাদের ওবি আপডেটটা কত তারিখে আসবে। 21 থেকে 22 তারিখের মধ্যে আমাদের ওবি 39 আপডেট আসবে এবং 23 থেকে 24 তারিখের মধ্যে কিন্তু আমাদের র্যাঙ্ক সিজনটি পরিবর্তন হবে। আর তোমরা সবাই জন্য প্রত্যেক র্যাঙ্ক সিজনে কিন্তু আমাদের একটা করে মেল বান্ডেল কিংবা ফিমেল বান্ডেল ফ্রিতে দেয়। এবার কিন্তু আমাদের একটা ফিমেল বান্ডেল ফ্রিতে দিয়েছে, এর পরবর্তী কিন্তু আমাদের একটি মেল বান্ডেল ফ্রিতে দিবে। বান্ডেলের রিভিউটা অলরেডি আমার হাতে চলে আসছে, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পারতেছো। ফ্রি বান্ডেল আর কতটা ভালো করবে বলো, যা দিছে এটাকে আলহামদুলিল্লাহ বলো। আর যেহেতু ওবি 39 আমাদের বাংলাদেশ সার্ভারকে আনবেন করা হবে, ইন্ডিয়ান সার্ভার কথা বলতে পারবো না, তবে বাংলাদেশ সার্ভারটা যেহেতু আনবেন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা ক্লাস স্কোয়াড কাপ নামে কিন্তু ইভেন্ট দেখতে পাবো। ইভেন্টের মিশন গুলো কমপ্লিট করতে পারলে তোমাদের একটা ইমোট দেবে, যে ইমোটটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ, আমাদের নিউ ফ্ল্যাগ ইমোট, যেটার নাম হচ্ছে আমাদের রুলার ফ্ল্যাগ ইমোট। তবে ইমোটটা হয়তো আমাদের পার্মানেন্টলি দিবে না, তোমরা সবাই জানো ক্লাস স্কোয়াড কাপ থেকে যে আইটেমটা দেয় যে ইমোটটা দেয় সেটা কিন্তু এক মাস কিংবা দুই মাস ইউজ করা যায়। তোমাদের সাথে তো আমার মিথ্যা কথা বলে ভিউজ নেওয়ার কোনো দরকার নেই, ফ্রিতে দিবে ঠিকই তবে সেটা কিছু দিনের জন্য। আর কালকে তো আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আমাদের পরবর্তী ওবি আপডেট আসবে আমাদের সামার ইভেন্ট স্পেশাল, যারা ওল্ড প্লেয়ার তারা কিন্তু খুব ভালোভাবে জানে। আগে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ম্যাপের মধ্যে এরকম কিন্তু বসার জায়গা দিত, যখন সামার কলাবরেশনটি স্টার্ট হতো তখন কিন্তু ম্যাপের বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা করে দিত। আর এখানে বসার কিন্তু একটা মিশন ছিল, এখানে বসে বসে কিন্তু মিশন কমপ্লিট করলে বিভিন্ন রকম আইটেম ডট কিন্তু ফ্রিতে পাওয়া যেত। আর ইন্টারেস্টিং বিষয়টা তোমরা কিন্তু ওবি 39 এ সামার ইভেন্টটা শুরু হওয়ার পরে গেমের মধ্যে দেখতে পাবা। আর ওবি 39 এর জন্য কিন্তু আমাদের সামার কলাবরেশন স্পেশাল একটি ইমোটও কাস্টম করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। ইমোটের আইকনটা শো করানো গেল, কিন্তু ইমোটটা শো করানো যাচ্ছে না, ইমোটটা কিন্তু ওবি 39 এর আপডেট পরে তোমাদের রিভিউ করতে পারবো আমি। তো তোমাদের যদি এই বিষয়ে ইন্টারেস্ট থেকে থাকে, দেখার আগ্রহ থাকে, আগের থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর টিকটকে যারা দেখতেছো অবশ্যই অবশ্যই কিন্তু ফলো করবা আর লাইক করবা। আর ভাই তোমরা যারা টিকটকের অডিয়েন্স আছো তোমরা কিন্তু অধিকাংশ অনেক টক্সিক, বকা দেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে বকা দিবা। আমি কিন্তু খুবই স্যাভেজ, তোমরা বকা দিলে কিন্তু বকাটাই রিপ্লাই পাবা। ইউটিউবে আমি আসি কিন্তু 2 থেকে 2.5 বছর, এই পর্যন্ত কিন্তু অকারণে আমি কিন্তু বকা খাইনি। হ্যাঁ বকা দুই একটা খাওয়া লাগবে, এটা স্বাভাবিক, সব আপডেট তো মিলে যায় না, কিছু কিছু আপডেট কিন্তু পরিবর্তন চলে আসে, তো না বুঝে অনেকেই বকা দিবে। আর তোমরা তো জানো এবারকার ওবি আপডেটে কিন্তু আমরা আবারও গ্লাইডারটাকে ফিরে পেতে চলেছি, এমনকি আমাদের ওল্ড লবি মিউজিকটাও। তো সব মিলিয়ে এবারকার ওবি আপডেটটি হবে আমাদের সবচেয়ে স্মরণীয় একটি ওবি আপডেট। তো তোমরা কিন্তু এবার ওবি আপডেটের দিন অর্থাৎ আমাদের 21 তারিখে কিন্তু সবাই অ্যাক্টিভ থেকো। নেক্সট পরিবর্তনটি হচ্ছে আমাদের টক্সিক জোন কিংবা আমাদের গ্রিন জোনের উপর। তোমরা নাকি অনেকে গ্রিন জোনটাকে ব্যাক করার জন্য সার্ভেতে ভোট করেছো। গ্রিন জোন সম্পর্কে তোমরা যারা জানো তাদের বলে গ্রিন জোনটা কিন্তু আগে ম্যাপের বিভিন্ন জায়গায় পড়তো, তোমরা জোনের বাইরে গেলে যে ড্যামেজটা পাও গ্রিন জোনের ভিতরে ঢুকলে কিন্তু সেই ড্যামেজটাই পাবা। এমনিতেই কিন্তু আমাদের গ্রিন জোন অর্থাৎ আমাদের টক্সিক জোনের বদলে কিন্তু আমাদের রেড জোনটাকে দেওয়া হয়েছে। আর তোমরা ভেবে দেখো এটা যদি আমাদের ব্যাক আসে তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়বা, আর আমি শুনতে পেয়েছি এটাকে ব্যাক দেওয়া হবে না। এছাড়া তোমরা অনেকে চাচ্ছ আমাদের ওল্ড স্নাইপার যে স্পিডটা সেটা ফিরিয়ে আনার জন্য। গাইস তুমি মানো আর না মানো আর যতই রোস্টারদের পক্ষ নাও না কেন, তোমাদের এটা মানতে হবে, আমাদের এই ফ্রি ফায়ারটাকে লাইমলাইটে এনেছে কিন্তু এই পিসি প্লেয়ারগুলোই। যদি তুমি এই কথাটা না মানো তুমি
তুমি কিন্তু একদম বিশ্বাসঘাতক আর তা নয় কিন্তু তুমি নিজেকে উপরে রাখতে চাচ্ছ আমাকে আবার ভুল বোঝো না আমি এটা বলছি না যে পিসি প্লেয়াররা ভালো মোবাইল প্লেয়াররা ভালো না এরকম কিছু না তবে যেটা সত্যি সেটা স্বীকার করতে শিখো আমাদের ফিফাটাকে কিন্তু লাইট লাইমে আনছে কিন্তু এই পিসি প্লেয়ারগুলো তুমি এখন আমাকে বলবা না না ভাই তোমার সাথে একমত না কারণ আমাদের ফিফাটাকে সবচেয়ে বেশি হাইপ করে তুলছে আমাদের রাইস্টার তো তোমার এই কথার উপর আমাকে প্রশ্ন করতে হয় আমাদের রাইস্টারকে কে লাইট লাইমে আনছে আনছে আমাদের গ্যান গেমিং আর গ্যান গেমিং কিন্তু একজন পিসি প্লেয়ার আর তোমরা যে বিটুকে বিএনএল ভিনজেন্সের কথা বলো তারা কিন্তু সবাই কিন্তু পিসি প্লেয়ার তো যেটা সত্য সেটাকে মানতে হবে তো এখন কথা হচ্ছে যে পিসি প্লেয়ারদের জন্য কি আগের মতো কি স্পিডটা বাড়িয়ে দেওয়া হবে কিনা না গাইজ আগের মতো আর স্পিডটা বাড়িয়ে দেওয়া হবে না এক্ষেত্রে পিসি প্লেয়ার সাথে কিন্তু মোবাইল প্লেয়ারদের পেরে ওঠা অনেক কষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু স্পিডটা আগের মতো করে দেওয়া হবে না এছাড়াও ওবি 39 কিন্তু আমাদের ওল্ড একটি মুড ব্যাক আসবে যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের জম্বি মুড এই মুডটা কিন্তু আমি নিজেও খেলে নিয়ে আর মুডটা যদি খেলেও থাকে তাহলে কিন্তু আমার মনে নেই তো ওবি 39 আপডেট পর যখন আমাদের জম্বি কলাম সেটি রিটার্ন করবে তখন কিন্তু তোমরা এই মুডটাও রিটার্ন দেখতে পাবা এই মুডের সাথে কিন্তু অনেকেরই ইমোশনটা জড়ে আছে তো তোমরা কে কে এই মুডটা খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা আর গাইস তোমরা না বুঝে অনেকে অনেক কথা বলতেছো যে ওল্ড ফিফাটা ঠিক নাই নিউ ফিফাটা ঠিক আছে তোমরা যারা এই কথাটি বলতেছো তারা কিন্তু আমার কথাটাই বোঝোনি আমার ভিডিওর মেইন টপিকটাই বোঝোনি ওল্ড ফিফা রিটার্ন এই কথা মানে কিন্তু আমাদের গ্রাফিক্সে পরিবর্তন হয়ে যাবে সিস্টেমে পরিবর্তন হয়ে যাবে তিনটা সার্ভার এক করে ফেলবে এরকম কথা আমি কিন্তু আমি বলতেছি না পরিবর্তনটি আনা হচ্ছে আমাদের মুড কিছু স্থান এবং আমাদের কিন্তু কিছু মিউজিকের উপর গাইস নেক্সট পরিবর্তনটি হচ্ছে আমাদের ভেল্ডিং মেশিনের উপর তোমরা কিন্তু অনেকেই ভেল্ডিং মেশিন নিয়ে আবদার জানাচ্ছ যে ভেল্ডিং মেশিনটা একদম রিমুভ করে দেওয়ার জন্য দেখো গাইস হাতে ব্যথা ফেলে হাত ফুল কেটে ফেলতে হবে এটা কিন্তু কোনো লজিক না মেইন কথাটি হচ্ছে যে আমাদের যে রিভাইভ টোকেনটা সেটাকে উঠিয়ে নেওয়ার জন্য তাই তো দেখো গাইস আমি যখন তোমাদের সাথে কালহারি ম্যাপের কথা বলতেছি কালহারি ম্যাপের সাথে তোমরা একমত আমার কথার সাথে আমি যখন তোমাদের অন্যান্য যেসব আইটেম রেটের কথা বলতেছি গ্লাইডারের কথা বলতেছি সবাই একমত হচ্ছে আমার সাথে তবে একমত তখনই হচ্ছে না যখন আমি রিভাইভ পয়েন্টটা উঠে দেওয়ার কিংবা রিভাইভ সিস্টেমটা বাতিল করার কথা বলতেছি সেম ভুলটা করছো তোমরা সার্ভের সময় 60% প্লেয়ার বলতেছে এটা থাকুক আর 40% প্লেয়ার বলতেছে এটা না থাকুক তো তোমরা যদি একমত হতে না পারো তাহলে কিন্তু রিভাইভ সিস্টেম বা আমাদের ভেল্ডিং মেশিন থেকে রিভাইভ টোকেন এটাকে কিন্তু উঠে দেওয়া হবে না তবে যতটুকু শোনা গিয়েছে এটাকে কিন্তু লিমিটেশন এনে দিতে পারে হয়তোবা তোমরা রিভাইভ একজনকে একবারই করতে পারবা আর আমাদের যে রিভাইভ পয়েন্ট আছে না সেই পয়েন্ট থেকে তোমরা কিন্তু একজন একবার এক টিম থেকে একবারই কিন্তু সবাইকে রিভাইভ করতে পারবা এরপর থেকে কিন্তু ওই টিম থেকে কেউ আর রিভাইভ করতে পারবে না এই সিস্টেমটা করা হলে কিন্তু অনেক অনেক ভালো হবে গেমের সিরিয়াসনেস একটু হলেও ব্যাক আসবে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের যদি রিভাইভ সিস্টেমটা উঠে দেয় তবে এটা কিন্তু করা সম্ভব না কারণ তোমরা কিন্তু এক একজন এক এক মত দিচ্ছ আমার এই ছোট্ট মনে একটাই প্রশ্ন তোমরা কারা যারা এখনো রিভাইভ সিস্টেমতে দেখতে যাচ্ছ তোমাদের মতো নুবরা কিন্তু আমি এখনো আমার জীবনে দেখিনি গেমটা এদিকে ধ্বংস হয়ে যাচ্ছে আর তোমরা রিভাইভ পয়েন্ট নিয়ে পড়ে আসছো এছাড়াও কিন্তু গাইস তোমরা যারা নতুন পুরাতন যত প্লেয়ার আছে তোমরা সবাই যেন আমাদের কিন্তু আগে ইমোটের সাথে মিটিগেট করা যেত এনিমিকে ট্রল করার জন্য কিংবা বিভিন্ন রকম মজা করার জন্য কিন্তু ইমোট মেডিকেট এই জিনিসটা কিন্তু অনেক অনেক ফেমাস ছিল যেটা কিন্তু বর্তমানে আমাদের কিন্তু গেম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে একসাথে দুইটা অ্যাক্টিভিটি করা এটা তারা ইনলিগাল মনে করছে যার কারণে কিন্তু এটাকে অফ করে দিয়েছে তো এটা আমি বলবো যে ইনলিগাল যতই হোক না কেন এটা কিন্তু অনেকের ইমোশন গেমের প্রথম থেকে কিন্তু এই জিনিসটা ছিল আর কিছুদিন হলো কিন্তু এটা উঠা দিয়েছে এটা করাটা কোনো ভাবে উচিত হয় নাই কারণ এটা দিয়ে কিন্তু মানুষ অনেক অনেক ভিউজ কামাইছে আর এরকম করলে কিন্তু এনিমি একটু ট্রল হয় বেশি তো যে জিনিসটা বেশি হাইপ থাকে সেই জিনিসটাকে কখনোই উঠাতে হয় না তবে ফ্রি ফায়ার সেই জিনিসটি বুঝেনি মনে করছে ইনলিগাল তাই উঠিয়ে দেয় তো এই জিনিস নিয়ে তাদের সাথে কথা হচ্ছে যে এই জিনিসটাকে ব্যাক আনা পসিবল কিনা তো তারা বলছে এটাকে ব্যাক আনবে না কারণ এটা একদম ইনলিগাল একটি অ্যাক্টিভিটি এটাকে ব্যাক আনা হবে না তো এই বিষয়ে তোমাদের মতামতটা কি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা আর সার্ভেতে অংশগ্রহণ তোমরা যারা করনি তারা কিন্তু অবশ্যই অংশগ্রহণ করবা আর যেসব পরিবর্তন তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু সার্ভেতে বলবা সার্ভেতে অংশগ্রহণ করার লিঙ্ক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে পাবা তোমরা তোমাদের পছন্দের পরিবর্তনগুলো সম্পর্কে তাদের জানাও গাইস এত কষ্ট করে তোমাদের জন্য এতগুলো লিঙ্ক ম্যাচ করে এসেছি এত কিন্তু তোমরা ভিডিও দেখতেছো আমি কিন্তু একবারও তোমাদের লাইক কমেন্ট করার কথা বলিনি ভিডিওর মধ্যে তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা আর ফ্যাক্টরি বিষয়টি তোমরা কিন্তু অনেকে বুঝতে পারোনি তো ফ্যাক্টরি বিষয়টি যেটা হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি বর্তমানে ফ্যাক্টরির যে ডিজাইনটা ডিজাইনের মতোই থাকবে গ্রাফিক্স প্লাস ডিজাইন কোনোটারই কিন্তু পরিবর্তন হবে না আমাদের ফ্যাক্টরি শুধুমাত্র পরিবর্তন হবে আমাদের সিস্টেমের উপর অর্থাৎ আমাদের যে লুটটা দিত বা লুট দিচ্ছে এইটা কিন্তু করা আর হবে না আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি তোমরা কেউ ভুল বুঝো না আর গাইস তোমরা যারা রাত বারোটা আপডেট জন্য অপেক্ষা করছো তাদের বলে রাত বারোটার পর কিন্তু আমাদের একটি ইভেন্ট রয়েছে রাত বারোটার পর কিন্তু আমাদের টপ সিক্রেট নামের একটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে আসবে টপ সিক্রেট ইভেন্টটি কি হতে পারে এটা কিন্তু এখনো ধারণা করা যাচ্ছে না তবে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু যতটুকু শোনা যাচ্ছে আমাদের ব্লু ক্রিমিনাল কিংবা পার্পল ক্রিমিনালটা কিন্তু গেমের মধ্যে দিতে পারে তবে বাংলা সার্ভারের ক্ষেত্রে এটা কি টাইপের ইভেন্ট হতে পারে সেটা কিন্তু অনুমান করা যাচ্ছে না যেটা সত্য সেটাই আমি স্বীকার করবো মিথ্যা কথা বলে তো তোমাদের সাথে কোনো লাভ নেই তবে তোমরা রাত 8টা এবং 10টা কমিউনিটি টাইমের দিকে একটু লক্ষ্য রাখো আমি যদি জানতে পারি ইভেন্টের বিষয়টা অবশ্যই রাত 8টা এবং 10টা কমিউনিটি টাইমের মাধ্যমে জানিয়ে দিব আর ইভেন্টটা কিন্তু আমাদের রাত 12টার পর আসবে না আসবে কিন্তু ভোর 4টার পর তো তোমরা কিন্তু সকাল সকাল হলেই কিন্তু দেখতে পেয়ে যাবে ইভেন্টটা কি টাইপের হতে যাচ্ছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ওবি আপডেট নিয়ে ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না তো গাইস আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ